तरफ अब जो हम फिंगर्स क्रॉस कर रहे थे वो हो गया है। पहले मजदूर भाई को सुरक्षित बाहर निकाला गया है। हाँ स्वागत पूरा। लेकिन आपका काम काफी सबसे ज्यादा मुश्किल काम था, हाथों से आप लोगों ने सारा मलबा निकाला है, क्या कहेंगे कितना मुश्किल था काम? देखो जी मुश्किल था, फिर भी इतने आदमियों की जान तो बचानी है। सब लोग काम किया, गवर्नमेंट की तरफ से, पुलिस डिपार्टमेंट, डीएम रोड, सब लोग काम किया। मैं ये लोग भी काम किया। आप सुपरवाइजर हैं? नहीं हम नहीं है, हम कंपनी का बाहर जितना मिशन ही रहेगा। Most three people started coming out and now we you can say it's virtually over. That's it. Okay. How many three out already? And they're coming out gradually now. All the member of rescue team is very happy, sir. Yes. बट हम लोग इसे मैनुअल ट्रेंच लेस पुशिंग बोलते हैं, तो सर हमें उनके निकालने का ही हमारा वो था सर, मकसद था, और निकाल के लेके आए हम अपने टाइम से सर। का जो काम था हो रहा था उसमें आप लोग सब पुशिंग का काम में थे, मतलब ऑगर का जो এবং তার পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে তাকে হাসপাতালে রাখা হবে নাকি কোন রকম এয়ার লিফট করে যেটা ঋষিকেশে এইমসে তাদেরকে পাঠাতে হবে। কিন্তু এখনো পর্যন্ত যেটা খবর সেটা হচ্ছে সকল শ্রমিক সুস্থ রয়েছেন বলে তারা জানতে পেরেছেন। এনডিআরএফ এর টিম তারা তিনটে ভাগে ভাগ হয়ে চারজন করে তারা কিন্তু টানেলের ভেতরে যে জায়গায় পাইপলাইন তৈরি করা হয়েছে সেই পাইপলাইন দিয়ে মাইক্রো টানেল দিয়ে তারা প্রবেশ করে গেছে। প্রবেশ করে স্ট্রেচারের মধ্যে শুইয়ে একে একে শ্রমিকদের বাইরে বার করানোর কাজ চলছে।
অর্থাৎ যে উৎকণ্ঠা যে উদ্বেগ ছিল সেই উদ্বেগ উৎকণ্ঠা যে দশ দিনের ওপর এবং যে 17 দিনের মধ্যে প্রায় এই অ্যাম্বুলেন্সগুলো আমরা দেখতে পাচ্ছিলাম 10-12 দিন ধরে রাস্তার মধ্যে দাঁড়িয়ে ছিল, সেই অ্যাম্বুলেন্সগুলোর বাতি জ্বলতে শুরু করেছে। এই যে বাতি জ্বলতে শুরু করেছে এটাই তারা অপেক্ষা করছিলেন তারা, এবং সারা দিন 24 ঘন্টা অ্যাম্বুলেন্সগুলো পর পর এবং এই যে বাতি জ্বলছিল অর্থাৎ অ্যাম্বুলেন্স প্রস্তুত, রাস্তা প্রস্তুত, এবং যে যে শ্রমিকরা ভেতরে আটকেছে তাদেরকে বের করে আনা হচ্ছে। তাদেরকে বের করার পর তাদেরকে এখান থেকে নিয়ে যাওয়া হবে, এখান থেকে 1 কিলোমিটার দূরে একটি হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে, এবং তার পরবর্তীকালে তাদের পরিবার পরিজন যারা থাকবে তাদেরকে একজন করে